পুরসভার সদস্য মৃত্যুঞ্জয়ী কারণে তার জয়নুল আবদিন ফারুক ভাই, জয়নুল আবদিন ফারুক। পরিসর ক্ষুদ্র, আয়োজন অনেক বড় এবং একটি মহৎ কাজ। সেই কাজে আজকে যারা অংশগ্রহণ করেছেন প্রবাসী অনলাইনের পরিবারের পক্ষ থেকে, আমি সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আয়োজনকারীর পক্ষ থেকে ধন্যবাদ। ক্ষুদ্র পরিষদ আমি বলেছি জায়গা খুবই ছোট, কিন্তু আমরা আজকে যারা এখানে একত্রিত হয়েছি, আমরা যারা আল্লাহ দরবারে দুজাত তুলে দোয়া করতে বসেছি, এই গুণাগার বান্দা থেকে কোন একজনের হাত আল্লাহ দোয়া কবুল করে আমাদের এই ব্যক্তি ব্যবস্থাকে সুস্থ করেছে। প্রিয় ভাইরা, আমার অত্যন্ত প্রিয় সব বন্ধু এবং বাকি মন খারাপ করার কিছু নাই, দেশের যে অবস্থা, দেশের মানুষের যে অবস্থা, দেশ কিভাবে পরিচালিত হচ্ছে, দেশ কিভাবে চলবে, বিগত দিনগুলোতে আমরা অনুভব করছি। সে কারণে এই ক্ষুদ্র পরিসরে যেই নেত্রীর স্বামী বাংলাদেশের মানুষ ভুগন্ত অবস্থায় হত্যা যজ্ঞ চালিয়েছিল পশ্চিম পাকিস্তানিরা, কেউ সেদিন ছিল না, ছিল একজন আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে দূত হিসাবে, জিয়াউর রহমান। সেই স্বাধীনতার ঘোষকের স্ত্রী আজকে একটি প্রতিহিংসার কারণে আজকে দিনে দিনে নিঃশেষ হয়ে যাচ্ছে। এই সরকারের একটু বধ করে না, এই সরকারের একটু অনুভূতি হয় না, এই সরকার তাকে একটা বিদেশে যাওয়ার পরিবেশ তৈরি করে দেয় না এই সরকার, তাই জনগণ মনে করে এই সরকার সত্যিকার মানবাধিকার সরকার নয়, এই সরকার প্রতিহিংসার সরকার, এই সরকার দেশের মানুষকে বন্যার পানিতে মরে যাওয়ার পরেও প্রতিবাদ না করার সিলেটের অবস্থা, দেশ নেত্রীর অবস্থা, সারা বাংলাদেশের অবস্থা, হত্যা গুম রাহাদানি মামলা হামলা নির্যাতন চলছে সবকিছুর মধ্যে থেকেও আজকে আমরা যারা অক্ষত বয় শরীফ জিয়াউর রহমানের, খালেদা জিয়ার, তারেক রহমানের, আমরা আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছি, হতাহতের কোনো কারণ নাই ইনশাআল্লাহ। সহসায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে, সেই কর্মসূচি অনুযায়ী আমরা ইনশাআল্লাহ দেশ নেত্রীকে মুক্ত করে এনে বাংলাদেশে আবার এই মাস্টারে বসিয়ে গণতন্ত্র ফিরিয়ে দিব। সবাইকে ধন্যবাদ। এখন আমাদের দোয়ার দোয়ায় অংশগ্রহণ করব, আমাদের আজকে দোয়া পরিচালনা করবে ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মাসুদ বিল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ألا أقرأ
والحمد لله رب العالمين.